কে তোমরা কি চাও কিচ্ছু চাই না ইন্সপেক্টর কিচ্ছু চাই না কে তুমি আমার নাম কালা আমার কাম কালা ধান্দা কালা লেবাজো কালা আমার কাছে কি চাও তুমি ধান্দা চাই ও তোমার ধান্দা আমারে ভিক্ষা দাও না দাও না দাও কইতাছি না যদি তোর মুখ দিয়ে কোনো কথা বাইর হয় তাহলে তোরে কইলাম নইলে কিন্তু উঠে যাবি কথাটা কিন্তু মনে রাখি ঠিক আছে আসি আয় মনে রাখি এত ভারী হয়ে গেছে যে এই পৃথিবীর মাটি ওদেরকে আর বেশি দিন সহ্য করতে পারছে না ওদের দিন শেষ হয়ে আসছে সেই দিন আর কত দূর সেই দিন যত দূরেই হোক আমাকে এই পথ পাড়ি দিতেই হবে মুন্না মুন্না তুমি আর কোনো দিন আমায় ঘরের কথা বলবে না নিশেলা তোমাকে ফিরে দিতে আমার যে বড় কষ্ট হয় নিশেলা মুন্না নিশেলা মিশিলা তুম পাস আও ইউ মুস্কুরাও তুমনে না জানে ক্যা সপনে দিখাও আই ছাগল বাচ্চা দরবার अब तो मेरा दिल जागे ना सोता है क्या करूँ हाय रे कुछ कुछ होता है क्या करूँ हाय रे कुछ कुछ होता है तुम पास आओ यूं मुस्कुराओ आई गाड़ी से वापस कर तुम पास
ধান্না দিয়ে কি করবেন? মানে দেখেই তো ঠান্ডা হয়ে গেছি গা, ধরে দেখেন এটা থানা, এই বুঝি থানার চেহারা? এই কি পেয়েছিস, কি পেয়েছিস তোরা? পুলিশের চাকরি তোরা তাপাশ করে করেছিস? তোদের মতো কিছু অসৎ পুলিশ নয়, আজ পুলিশের উপর জনগণ আস্তে উঠে গেছে তোদের জন্য। আজ সমাজের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে দেশের এই অবস্থা। বল, এই পোশাক গায়ে চাপানোর সময় কি শপথ করেছিল? বল, বল বলছি, খুলে ফেল, খুলে ফেল এই পোশাক। যে পোশাকের মর্যাদা দিতে পারবে না, বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা, কোনো ভুল হইব না। এইবার মতো মাফ করে দেন স্যার, মাফ করে দেন। মনে রাখবি আমার একটা রাজু, আমার থানায় কোনো ধানায় ফানায় চলবে না। সামনে এখন মায়ের দিয়া, এইবার টাকাটা আমি দিতে পারবো না বাবা। হালাই করি, টাকা বলে দিব না বিনা দোষে কারো গায়ে হাত দেওয়া অন্যায়। তোর বাপের কাছে গিয়ে বল, একজন নামে সমস্ত মানুষের ভয়ের দিন এখন শেষ হয়ে গেছে। আমি ইন্সপেক্টর রাজু এসে গেছি, আমি রাজু এসে গেছি। আইনকে যে যারা খেলতে চায় ওদের সবার বাপের নাম মুছে দিতে আমি এসে গেছি। যা, ওদের বাপকে গিয়ে বল, যা বল। ওই ইন্সপেক্টর বাটা বড় ভয়ঙ্কর, আমাগো সব লোকজন রে মাইরা তক্তা বানাই দিছে। আচ্ছা, হালাই আমাগো ব্যবসা বন্ধ করে দেওয়ানে তালে আছে। আর ও কইছে চান্দা তুলতে গেলে কাপড় খুইলা ল্যাংটা করে ছাইরা দিব। আচ্ছা, আর কিছু কয় নাই? না, আর কিছু কয় নাই ভাই। হুকুম করো,
মার্ডার না ধোলাই শোন পুলিশওয়ালা গো পোশাকে পাঁচ ছয় পকেট থাকে তে মাল না দিল অগত রাগইবই মারতে দিবই ওরাও তো জানে মাইরের উপরে ওষুধ নাই সালাম ইন্সপেক্টর এই এলাকায় নতুন কোন অফিসার আইলে প্রথমেই আমারে সালাম করতে যায় আমার আশীর্বাদ নেয় তুমি দেখলাম অন্য রকম কি তাই নিজে আমার নাম কালা আমার কাম কালা আমার ধান্দা কালা আমার লেবাজো কালা এই শহরে সবাই আমাকে চিনে জানে সমীহ করে আদর যত্ন সবই করে তুমি যাই না শুনে আমার লোকদের গায়ে হাত দিস অগো মাইরা তক্তা বানাই আরেও কইছো সান্দানতে গেলে আমার লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা ভালো ভালো বাহাদুরি দেখাইছো তোমার বাহাদুরি শুনতে শুনতে আমার কান তো জ্বালা পালা হইয়া গেল গা আমি কিছু মনে করি নাই কিছু মনে করি নাই মনে করি নাই মনে করি নাই ভালোই হয়েছে আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না তুমি আমাগো আর্নিং দিবা আমরা বকরা দেবো তুমি টাইট দিবা আমরা টাকার অঙ্ক বাড়াবো তুমি শক্ত হইবা আমরা নরম আমাগো ধান্দায় এই তো নিয়ম যখন থাইকা পুলিশ আর গুন্ডার জন্ম হইছে তখন থাইকাই তো এই সব ধান্দা এমন কইরে এখন কও টাকা কে হিসাবে নিবা ডেলি উইকলি না মান্থলি যেমন চাইবা তেমনি পাইবা ইমানদারির কাম 50-50 ভাগ হইব ঈদ পরবে বোনাস দিমু উপহার পাঠামু বাজারের ভালো মাছটা কলাটা মূলাটা সময় মতো ঘরে চইলা যাইব সারা শহরের পলিটিক্যাল মুভমেন্ট আমি চালাই মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরম মহরম এই দু চারটা আমারও থাকে যাও তো তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেবো কি কথা কও নাকি এ পর্যন্ত একটা কথাও তো কইলা না বোবা নাকি দেখারঙ্কু কম হইছি সমাজের নর্দমার কীরা দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদদের যার সন্তান ইন্সপেক্টর ব্যাস অনেক বইলা ফালাইছস অনেক না এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি এখন আমার বলার পালা কিন্তু আমি বলবো না আমি করে দেখাবো মনে রাখবি তোদের মতো সন্ত্রাসী গুন্ডাদের নাম মুছে দিতে আমি এসে গেছি আমি মুছে দেবো তোদের নাম ও নিশানা মাথা ঠান্ডা করে একটু ভাইবা দেখ ইন্সপেক্টর গেট আউট ইউ রাস্কেল ইংরেজিতে গালি দিস না মাথার কোনো ভাইবা দেখ গেট আউট বাস আউট উঠা গেলি ইন্সপেক্টর উঠা গেলি দিলের থেকে উঠা গেলি উঠা গেলি ওই চল হাই হাই অহন আমার কি হইব কি হইব আমার চাকরি ছেড়ে কি ফলাই যাব তাও তো পারু না তাহলে খাবো কি বাবা ও বাবা মাইসে পোলা পান্ডে কত কিছু দিয়া যায় তুমি আমার কি দিয়ে গেত কে তুই না কে তুই না যা দিয়া গেত না পারি মাইসের কইতে না পারি সইতে মে আই কামিন বাইরে দাঁড়িয়ে পারমিশন নেন ও সরি মে আই কামিন স্যার কেন এসেছেন বন্ধুত্বের হাত বাড়াতে
একজন সৎ আদর্শবান দেশদ্রোহী মানুষের হাত। আপনার পরিচয়? আমার নাম মুন্না, নির্দিষ্ট কোনো পেশা নেই, হোটেলে নাচ গান করি, সেইদের মাঝে যোগাযোগ করিয়ে দিই, আর চেষ্টা করি দেশের দুশ্মনদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে? ইন্সপেক্টর হাসিবের মৃত্যু সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন? Bye.
দাদি ওর নাম রাজু যার কথা তোমাকে বলেছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসো মা শালা তুই আমাদের জন্য চা নাস্তা ব্যবস্থা করবি না করব না কেন নিশ্চয়ই রাজু তুমি বাবার সঙ্গে কথা বলো আমি আসছি বসো বাবা বসো আমি জানি শালা তোমাকে খুব ভালোবাসে তুমিও শালাকে খুব ভালোবাসো তুমিও শালাকে খুব ভালোবাসো তারপর আমি ওকে কোলে পেতে করে মানুষ করি ও আমার বড় আদরের মেয়ে তোমার কাছে ও সুখী হবে ওর কোনো অসুবিধা হবে না তারপর তোমাকে একটা অনুরোধ করব দিয়ে বলুন আগে তুমি আমার কথা দাও আমার অনুরোধটুকু রাখবে আমার কথা দাও আমার অনুরোধটুকু রাখবে ঠিক আছে আমি কথা দিই বাবা রাজু তুমি আমার যা কিছু দেখছো গাড়ি বাড়ি মিল কারখানা সবই ঋণের দায়ে বন্ধক দেয়া আছে রাহাত খানের কাছে আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়রার বিয়ে না দিই তাহলে সে আমার গাড়ি বাড়ি সয় সম্পত্তি সব কিছু দিয়ে দেবে এই বুড়ো বয়সে শায়রাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা কিন্তু আমি শালাকে ছেড়ে জানি তোমার খুব কষ্ট হবে কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই না তাহলে তুমি শায়রা ভুলে যাও না আমি তো পারবো না বাবা তুমি আমাকে কথা দিয়েছ আমার অনুরোধ তুমি রাখবে আমি তোমার হাতে ধরছি দরকার তোমার পায়েও ধরবো আপনি কি করছেন আমার কোনো উপায় নেই বাবা আমাকে তুমি দয়া করো বাবা দয়া করো আমি চলে গেলে যদি শ্যালর ভালো হয় নিজের বেঁচে যায় আমি এত দূরে শ্যালর কোনোদিন আমাকে খুঁজে পাবে না তুমি সত্যি বলছ হ্যাঁ আমি সত্যি বলছি আমি সত্যি বলছি ড্যাডি রাজু কোথায় ও চলে গেছে আর কোনোদিন ও তোর সামনে আসবে না ড্যাডি দাঁড়াও রাজু তোমার সঙ্গে আমার কথা আছে কিন্তু আমার কোনো কথা নেই এভাবে এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না আমি জানি রাজু আমি সব জানি বাবা মারা যাওয়ার সময় আমাকে সব কথা বলে গেছেন তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছেন কিন্তু আমি রাজি হইনি হ্যাঁ রাজু বাবার মৃত্যুর পর বিয়ের দায় বন্ধকের সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি হ্যাঁ রাজু হ্যাঁ আমি আমি তোমার তোমারই আছি রাজু কবে চুরি হয়েছে কাল রাতে রাতে কেন দিন হইতে পারে নাই তোর তো রাতে আসে রাতে আসে তাই বেটা দিনে আসে না কেন সে তো আমি কি করে কই কইতে পারস না তো বুঝলি কেমনে যে চোরি আইছিল আমার বউ কইছে কেন কইছে আমার বউ কইছে তোর বউ দেখতে কেমন এই সুন্দর আর কি দ্বিতীয় বিয়া বুঝি কেস তো ফিট করুন দেন নাসির মিয়া
তুমি একটু ভেবে দেখো, ওরা ক্ষমতাধর, শক্তিশালী, ভয়ঙ্কর সন্ত্রাসী। শায়লা, তুমিও কথা বলছো, তোমার মতো শিক্ষিত বিবেকবান মানুষ যদি আইনকে সহযোগিতা করতে না আসে, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনও দূর হবে না। নাসির মিয়া, ইয়েস স্যার, আমি বলছি ওই ফাইল বের করে নিয়ে এসো, যাও। জি স্যার, এসো আমার সাথে। কি করি ফাইল কো ফাইল বাবা, এইবার খাইছি তোরা, তোর দিল চাকরি নাই, না দিল চাকরি নাই, ও হন আমি কি করি উপায়? এসপি সাহেব গো আমার মাফ করে দিয়েন, ডাক দিয়েছেন দয়ালা আমারে। বাইরের উপরে ওষুধ নাই, ঘর মুখ দিয়া যদি সত্যি কথা বাইর হইয়া যায়, আমি উঠা যামু, উঠা যামু দুনিয়া থেকে, তা তো হইতে দেওন যাইব না। লাল লাল ভাই, হুকুম করো, কোন কিছুর পরোয়া করবি না, যেমন কইরাই হোক ওর আজকে মধ্যে এইখানে লই আইবি, আর না হয় খতম করা দিবি। যা, দরজা ভাঙ্গে তাহলে রে স্পট লাগাই দিয়াই। ভালো কইরানি, মায়ের উপরে অবশ্য কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না হেঁটেই হইল, যাক ভালোই হইল। আমারে ফাঁসি দিতে যাই, নোর নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজেই আইনের হাতে বন্দি। আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে,
ধারালো দা দিয়ে নির্মমভাবে সে তাকে খুন করেছে। আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দুমিয়াকে খুন করেছে তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুঁড়ে রক্ত, আসামির বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লা খুনি, সে একজন কুল ব্রেন মার্ডারার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইউর অনার। আত্মপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইউর অনার, আমার কি বা বলার আছে। ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল আমি পালাতে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। সরকারটা আমাকে বিচ্ছেদ করতে চেয়েছে, আমি ওকে খুন করেছি ওর দাদা। আমি ওকে সাথে খুন করেছি, সাথে খুন করেছি, খুন করেছি। সমস্ত সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দুমিয়াকে মিস ছায়লা নিজ হাতে খুন করেছে, সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ প্লিজ ইউর অনার, প্লিজ আমার কিছু কথা আছে ইউর অনার। আমি জানি মিস ছায়লা একজন খুনি, সে নিজ হাতে চান্দুমিয়াকে খুন করেছে, কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে। আমার কি আছে ওতে, আপনি নিজে দেখুন। আমার আপনার উচিত হয়নি, এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি, ওটা যদি আপনাকে কামড়াতো তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মম ভাবে হত্যা করেছেন, কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে? অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং অনার আপনার কাছে আমার সবিনয় একটি, আপনার রায় দিন আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো বিচার করুন। দ্যাটস অল অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। নিজের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস শায়লা চান্দুমিয়াকে হত্যা করেছে তা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি নিজেও একজন অপরাধী, কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে জীব হত্যা করেছি। সুতরাং আদালত মিস শায়লাকে নির্দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে।
চিকি দানা দানার উপরে দা কি শুরু করেছো মাথার উপর চরম বিপদ আর তুমি গান গাইছো গান গাওয়ার না তো এইটা তোমার ব্যাপার আমার কথা একটাই যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি পারো আমি গো কাউরি সারমুনা কইয়া দিলাম এই কেস নিয়ে তুমি ভেবো না এসপি যখন আসে এর ব্যবস্থা সেই করবে কি বলো এসপি হ্যাঁ কালা আমার উপর ভরসা রাখো এই কেস আমি বন্ধ করেছিলাম চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে ইট ইজ মাই প্রমিস দাঁড়াও শালা আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না থাকতে পারবো না কিন্তু কেন কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে শুনুন আপনি তো ভয় পাচ্ছেন কেন দেশে কি আইন প্রয়োগ বলতে কিছুই নেই আছে বাবা আছে কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর আর তুমি অসহায় মেয়েটাকে এখানে রেখে যেতে চাও ওরা কে কে বাঁচতে দেবে দেবে না তাতে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও অন্তত ওর জানটা বেঁচে যাবে এসো এসো আমার সাথে আজ থেকে তুমি এখানে থাকবে আমি এখানে থাকবো হ্যাঁ না মানে আমি এখানে থাকলে মানুষ কি বলবে মানুষ কোন মানুষের কথা বলছো ওই মানুষ যারা সবকিছুতে নীরব দর্শকের ভূমিকা পালন করে আমি যদি ওই মানুষগুলোর কাছে তোমাকে রেখে যাই ওরা কি ওকে বাঁচাতে পারবে না পারবে না ওই শয়তানগুলো যখন তোমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে হাড় মাংস এক করে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে তখন কি কেউ এগিয়ে আসবে না আসবে না তা বরং সমাজ বলে তো একটা কথা আছে সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শালা ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত হানতে আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো ওদেরকে আমি ঘৃণা করি ওদেরকে আমি ঘৃণা করি তুমি আর আপত্তি করো না শাইলাবু তুমি এখানে থেকে যাও তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলে ঠিক আছে আমি এখানেই থাকবো এই তো আমার লক্ষ্মী বাবুর মতো কথা জানো বাবু নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো কি খাওয়াবে তো জানো আমার কতদিনের স্বপ্ন তোমার নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো সুন্দর একটা সংসারে বামা গো সারাদিন আমি অপেক্ষা করুম আর কি আকৃতি লাগে তো কি চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি মনে সূর্য ডুবে দিতেছে ওই দিকে কি না হও বলো সন্ধ্যা হয়েছে যাও বাড়ি যাও আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারছি না দাঁড়াও তুমি যে কেমন পুরুষ বুঝি না মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকে রাখবার চাই আসতে আর তুমি খালি কো যাও যাও আর তো তুমি বুঝবে না আমার বিজলি বাতি নিভা যাইতেছে আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে সূর্য ডুবনের লগে লগে আমি অন্ধ হয়ে যাব অন্ধ হয়ে যাইবা আর না না মানে আমার মন অন্ধ হয়ে যাবে আমার বিবেক অন্ধ হয়ে যাবে আমার নিয়ত খারাপ হয়ে যাবে আমার মতলব খারাপ হয়ে যাবে আমি তোমাকে জাপটে ধরে ফেলবো কোলে তোলে নিয়ে বিছনায় ফেলবো আমি তোমার সতীত্ব কেড়ে নেব তুমি আমার সতীত্ব কেড়ে নিবা নাও না ডার্লিং আর না 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 এই বিয়ার অঙ্গ সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না যাও ডালি তুমি বাড়ি যাও 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 না আর যাও
না সূর্য ডুবে গেছে হায় আল্লাহ ওরে কেমন করে বুঝাই যে সূর্য ডুবে গেলে আমি অন্ধ হয়ে যাবো স্যার আমাকে দেখেছেন হ্যাঁ ইন্সপেক্টর মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না তোমার চাকরি খেতে আমার এক সেকেন্ডের বেশি সময় লাগবে না তুমি মনে করো না আমি তোমাকে যা খুশি তাই করতে দেবো কি করেছি আমি কে করনি তুমি শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ তাদের সাথে ব্যাধবি শুরু করেছ ক্ষমতার অপব্যবহার করছ এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে মনে করেছ তোমার তাফালিং আমি বুঝি না সব বুঝি শোনো আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোন অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে সে সময় যদি আপনি না থাকেন আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না আর একটা কথা শুনলাম ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো ইয়েস স্যার আমি নেতৃহীন লম্পট আজ আজ যদি সত্যি কথা বলি মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয় দাম নেই সততা কোনো দাম নেই শত অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে শত কোটি বাধা সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে আমি সব বন্ধ করে দেব আমি সব ফাইল বন্ধ করে দেব সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব আমার চাকরির জন্য আমি সব সততাকে গলা টিপে হত্যা করব বাচ্চা সন্ত্রাসীরা তোদের যা খুশি তাই কর তোদের বাধা দেওয়ার কেউ নেই আমিও তোদেরকে বাধা দেব না তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন আমি তোমাকে চাই তোমাকে চাই রাজু তুমি কি করছো চুপ তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি তোমাকে আমি ছাড়বো না আমি পাগল হয়ে গেছি আমি তারপরও বলবো তোমাকে আমি চাই না তুমি কি করছো কি রাজু ভাই তোমার ওই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়ে আছে তা আমি ভাবতে পারিনি তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে এত বড় পাপ তুমি করতে পারলে এই তোমার ভালোবাসা কি রাজু ভাই ছি তোমাকে ভাই পড়ে আজ আমার ঘৃণা হচ্ছে চলো শৈলাবু আজ থেকে তুমি আমারও নিয়ে থাকবে চলো এসো আমি
পাপি আমি লম্পট এই হাত দিয়ে আমি তোমার গায়ে স্পর্শ করেছি এই হাত আমি রাখবো না এই হাত আমি রাখবো না রাজু না তুমি শান্ত হও রাজু শান্ত মুন্না মুন্না কি খেলা বউ চিকিৎসা ডাক্তার নিয়ে এসো শায়লা আমি যে বড় অসহায় আমাকে ছেড়ে তুমি যেও না আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারো না খুব বড় ভুল করে ফেলেছি আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি কোন মুখে আমি ক্ষমা চাইব আমি জানি না না রাজু না ভুল করে নিজের ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না রাজু বাবা নাসির তুমি তো জানো বিজলি আমার একমাত্র মেয়ে আমার চোখের মণি আমার চোখের তারা ও বাবা এইখানেও কি শুধু চোখ নিয়ে কথা হ্যাঁ বাবা আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না আচ্ছা আপনি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না কি করে বলবো বাবা বিজলি আমার চোখের মণি ওকে তো আর চোখ বন্ধ করে কারো হাতে তুলে দিতে পারি না সন্ধ্যা গেছে আমি যাই আহা বসো তো কি কয় সন্ধে হলেই বলো যাই যাই আজ আর তোমাকে না খেয়ে যেতে দিচ্ছি না দেখো বিজলি তোমার জন্য কত কিছু রান্না করেছে আমি হাত মুখ ধুই আসি তুমি শুরু করো আমি এখন শুরু করব বিজলি বাতিতে একেবারে গেছে গা আজ মনে হয় দরা খেয়ে যাব দরা খাইলে তো আমার বিয়া ভেঙে যাইব গা অন আমি খামু কেমনে খামু কেমনে এ কি বাবা বিলাই তোমার থাল থেকে সব খাবার খেয়ে গেল আর তুমি কিছুই বলে না বিড়াল কি আমার বাবা না মারলা ও বাবা আসলে হইছে কি বাবা বিড়াল রে বিলাই কনে আমার তো খারাপ লাগছে বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত আর মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু বিড়াল অবলাসী ও না খেয়ে থাকুন ঠিক নয় বা বাবা কি দারুণ চিন্তা কি সুন্দর কথা আসলে তোমার মতো ছেলেই হয় না তোমার মনটাও খুব সুন্দর আর হৃদয় কেন একটা বিড়ালের মতো জি ঠিক আপনার মতন তাইলে বাবা আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি জামা বিজলি ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয় আচ্ছা বাবা আসো আল্লাহ মায়ের উপরে ওষুধ নাই এই সব আধুনিক যন্ত্রপাতি দেখে নাই এই সব আমাগো হাতে আইলে আমাগো ক্ষমতা ক জাগিয়া মাল দিবা কবে ভাই আপনি কইলে কালকেই দিতে পারবো কালকেই পাঠাই দাও লাল মালগুলো তোর দায়িত্বে নিবি হ্যালো মুন্না বলছি শুক্রবার অস্তে বিরাট চালান আসছে বলো কি হাই রোড হাইওয়ে নাম্বার 43 হাইওয়ে নাম্বার 43 পুলিশ বড় তো পুলিশ পিছে বলা হারাম জায়গায় ইন্সপেক্টর রে চালাড়ি
ইন্সপেক্টর কামদাবি আমার ছায়া দেশ আমার ছায়া দেখো দাদি আমার ভাইরে তো ছিল ছায়া দেশ ছায়া দেখো দাদি ওর খবর নেব আমি চাই দিব আমার ছায়া দেশ আমারে বাহির করবই আমি বাসট হ্যালো রেসপেক্টর রাজু বলছি ফরাজ চৌধুরী বলছি তুমি তো জানোই আমি এলাকার এমপি সেখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয় লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই সে একজন সম্মানী লোক তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও হ্যালো কথা বলছো না কেন দিস ইজ মাই অর্ডার সরি রং নাম্বার হ্যালো 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 জানতাম আরামদাদা ইন্সপেক্টর কারোর কথায় পাত্তা দেয় না দয়া কথা মনে রাখবা আমার ভাইয়ের কিছু হইলে কেয়ামত কইরা দিমু কেয়ামত জানো তো মায়ের উপর ওষুধ নাই অনবই পয়সা সার ফকার মশার কামড় খাও না বিকল বিকল ই হালা খালি বেড়ার মতো ছিল দূর অর্ডার 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 ইউর অনার দিস ইজ এ কেস অফ আর্মস এটা একটা আর্মস কেস দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরা কারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাই অস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে মাল সরকার জমা করা হয়েছে সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালের মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি একজন চোরাকার এই জঘন্য অপরাধের দায় আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি ইওর অনার না ইওর অনার কেসের আসল আসামি নয় ইওর অনার
আসল আশায় হচ্ছে এই হারামজাদা বল আদালতে সমস্ত সত্যি খুলে বল বলছি ওই দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর আমাকে গ্রেপ্তারের জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন যারে বাঁচতে চাইলে পালিয়ে যা টর্চার করার পর ও সব সত্য স্বীকার করেছে হুজুর আমি দোষী রাম দোষ আমার আরে হারামির বাচ্চা বল অন্যের দোষ কেন তুই নিজে কাঁধে নিচ্ছিস বল সত্যি কথা বল কত টাকা খেতে মিথ্যে কথা বলছিস আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে আই এম শিওর কাঠগড় হারিয়ে থাকে ওই অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে মিথ্যে কথা এর আমার এ সম্পূর্ণ মিথ্যে কথা এটা ষড়যন্ত্র একটা সাজানো নাটক এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে আমি পর থেকে নিজ হাতে ওই লাল মহলকে অ্যারেস্ট করেছি আমাকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন ইন্সপেক্টর রাজু আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ভবিষ্যতে আর কখনো আইন আপনি নিজের হাতে তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কথাটা মনে রাখবেন তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস কিন্তু বেশি দিন বাঁচবি না আমি তোদেরকে এইভাবে গুলি করে মারবো গুলি করে মারবো আর কিল দেম অল বাস্টার্ড আর কিল দেম অল বাস্টার্ড
জানো ওই মাইয়ের লোক একটা খুনি খুনি মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে এই খুন করছে খুনি খুন করছে হ্যাঁ না না এটা ভদ্র এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না ওকে এক্ষুনি এখান থেকে বের করে কইতে না কইতে লুচ্চা ইন্সপেক্টর কেমন বাইজ হয়ে আসছে হারাম জাদা দেখ দেখ কেমন হিরোইন মালা করলো আর হিরো থেমে গেল গা ওরে বাচ্চা কুত্তার বাচ্চা দাঁড়ান ইন্সপেক্টর তুমি পুলিশ চাকরি করো বলে যখন তুমি ডাক্তার গায়ে হাত দিতে পারো না যে একটি মেয়ের প্রতিটি সম্পর্কের এক একটি নাম থাকে হয়তো খারাপ বলো তোমাদের সম্পর্ককে কি নামে রাখবো আমরা হ্যাঁ হ্যাঁ বলো বলো সম্পর্কের নাম চাই তোমাদের শুনে রাখো আজ থেকে আমরা স্বামী স্ত্রী এরপর কেউ একটা বাজে কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে ফেলব তোমাদের বিয়ে হয়ে গেছে এবার তোমরা মালা বদল করো আমাকে আমাকে না তুমি যাকে বিয়ে করেছো তার গলায় মালা দাও আমি মনে করছি কি যে বিয়ে পরায় তার গলায় পরাই আরে না না এই তোর বাইরে যা বাইরে যা যা ওদের একটু একা থাকতে দে হ্যাঁ কিছু তো দেখতেছি না আমার চোখে বিজলি বাতি চলে গেছে ওখানে দাঁড়িয়ে আছো কেন কাছে আসো না আই তো ওই বই এই তুই মনে হয় না আরে রে এইখানে না এখন এইখানে বসো আচ্ছা কিন্তু আমি ভাবতেছি বাসর রাইত হয় কেন বাসর দিন হইতে পারে না দূর এ তো পুরনো রীতি এ আর বদলানো যায় না এন বদলানো যায় না বুঝছি বাপটিটা নিবাই দে জ্বালাই লিখে বাপটি নিবাই লিখি এই তুমি আমার ঘুমটা সরাইয়া আমার দেখবা না তো দে না এই যে দেখতাছি আমি দেশে যাব শাশুড়ি মাকে সালাম করতে আচ্ছা চলো চলো এখনই যাই চলো আরে
কি করো? বাসরগম না কইরা কেউ কোথাও যায় নাকি? চৌধুরী, আমরা শত শত বছর এই দেশ শাসন করিয়াছে, এখন তোমরা স্বাধীন হইয়াছো, আমাদের পাছায় লাঠি মারিয়াছো। দুনিয়া মে সবসে বেহতরিন আর্মি ছিল হাম লোগো কা, তুম লোগ মার মার কে ভাগাইয়া দিয়াছো, ইয়ে গম হাম লোগ কভি নহীঁ বোলেঙ্গে। হ্যাঁ, সেজন্য আমি অত্যন্ত লজ্জিত ক্ষমা প্রার্থী। চৌধুরী, হাম লোগো কা সিন্ডিকেট ডিসিশন লিয়াছে, তুম লোগো কা পার্টি এই দেশ শাসন করি, ইসিলিয়ে জো জো চিজ কা জরুরত হোগা হাম লোগ দেবে। হ্যাঁ, জো আগ্রা জনাব। এখন থেকে এমন গন্ডগোল লাগাইয়া দিবে যে সমস্ত দেশের লোক আতিষ্ঠ হইয়া এই সরকারকে ভাগাইয়া দিবে, আর এই মৌকার মধ্যে তুম লোক গদিতে বৈঠিয়া যাইবে। জো হুকুম জনাব। আপনাদের ইচ্ছা মতে এবার আমি সারা দেশে গন্ডগোল ডাবল করে দেব, সন্ত্রাসের রাজনীতি এমন ভাবে বৃদ্ধি করে দেব যে দেশের জনগণ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু চৌধুরী সাহেব, আমি জানতে চাই আমরা ক্ষমতায় যাচ্ছি কবে? ক্ষমতা প্রায় আমাদের দৌড় গোড়ায় এসে গেছে বন্ধুগণ, এসে গেছে। আগামীকাল মন্ত্রী আসছেন আমাদের ইব্রাহিমপুরে, এবার আমার টার্গেট মন্ত্রীকে খতম করা। কালা, এবার তোমার প্ল্যান বল। প্ল্যান আমার একদম রেডি, কাল মিনিস্টার সাহেব শহরে আসার পর নিয়ম অনুযায়ী প্রথমেই তারে সম্বর্ধনা দেওয়া হইব, মন্ত্রী সাহেব স্টেজে যাই উঠব, বাচ্চারা তারে ফুলের তোড়া দিব, আমাগো কাম হইব ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দেওয়া। ব্যাস ফুটু, মন্ত্রী সাহেবের মৃত্যুর সাথে সাথে সারা দেশে হট্টগোল শুরু হয়ে যাবে। আসে ঘাপলা ঘাপলা, এই যাওয়ার কি হইল? এই খবর বাইরে গেলে তো সব মার্ডার হয়ে যাবে। লাল শোনো,
না ও মাই গড কি হচ্ছে বুঝতে পারছি না কিছু গুন্ডা আমার জান নিতে চাইছে বেঁচে না ওঠো ভাবটা তো আমার ঘর থেকে পালায় ভাবছি না এত রাতে কি করছে এখানে গাড়ির হেডলাইট খারাপ হয়ে গেছে ওটা ঠিক করতেছি তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে চলে যাও হ্যাঁ যাও কি হলো গাড়ি স্টার্ট নিচ্ছে না দাঁড়াও আমাকে একটু থানায় লেপ দিতে পারবে আসুন স্যার স্যার আসেন গাড়ি স্টার্ট হয়ে গেছে আমাকে ফোন করেছিল মুন্না শুধু বুঝতে পারছি না কি সে খবর কি বলতে চেয়েছিল সে আমি জানি ও কি বলতে চেয়েছিল তুমি আমার নাম মিশেলা আমি মুন্নাকে ভালোবাসতাম ওই শয়তানদের সমস্ত খবর আমি ওকে পৌঁছে দিতাম তাহলে তুমিই বলো কি সে খবর যা মুন্না দিতে চেয়েছিল ওই সন্ত্রাসীরা হত্যা প্ল্যান করেছে কাল মিনিস্টার সাহেব আসলেই তাকে হত্যা করা হবে মিনিস্টার সাহেবকে হত্যা করা হবে স্যার
এটা মিনিস্টার সাহেবকে দিয়েছো, যাও। বিশ্বাসে তুই এইভাবে অপমান করলি, এইভাবে তুই বেইমানি করলি আমার লগে। আমি তোদের শেষ করতে এসেছি, তোদের ধ্বংস না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই। তোরা তোরা আমার মুন্নাকে মেরেছিস, আমার বাবাকে হত্যা করেছিস, আমি তোদের ছাড়ব না, ছাড়ব না। বাবা বাবা আসলো কোথেকে? কেন তোর বাবা, কোথায় বাবা, কে বাবা? তিনি স্পিকার হাসিব। কম না, ইচ্ছা করলে আমি অহন্তরে তোর বাবার মতো বিনা ভিসায় উপরে পাঠাই দিবার পারি, কিন্তু আমি দিব না। তুই যেমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসের খুন করছস, আমিও তেমনি তরে খুন করব। তাই জানে না মানে ইজ্জতে। ভাই ভেবেছিস তোকে বাইরে যাওয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসবি, সে সুযোগ আর তুই কোনোদিনও পাবি না। তুই ভালো করিস নাই কালা, ঢলার মৃত্যু পিঠা যাবে না, উপরে ইনফর্ম করেছি। হ্যাঁ, কালি ঢাকা থেকে কমিশনার সাহেব আসছেন ওই শুয়ারের বাচ্চারা বারোটা বাঁচাতে ছিল। কেন তুমি তাকে হত্যা করেছিলে? ধরা মেয়ে মানুষ নিয়ে অসামাজিক কার্যকলাপ তো ছিল, অসামাজিক কাজে লিপ্ত ছিল তো তুমি ওকে গ্রেফতার করনি কেন? শুটার সাইটের তো কোনো অর্ডার ছিল না। ওকে গ্রেফতার করার চেষ্টাই করেছিলাম স্যার, কিন্তু ও আমার উপর হামলা করেছিল এবং আমাকে জানে মারতে চেয়েছিল। এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? জি স্যার, আমার রড দিয়ে ও আমাকে আঘাত করেছে, তাতে ওর হাতের ছাপ আর আমার হাতের এই জখমে আমার কথা সত্যতা প্রমাণ করে। এই স্যার মেডিকেল রিপোর্ট। হুম,
মনে হয় গুলি চালানোর জন্য তুমি একেবারে রেডি হয়েছিলে, তাই ও হামলা করার সাথে সাথে তুমি ওকে গুলি করে হত্যা করেছো। না স্যার, ওয়ার্নিং দেবার জন্য প্রথমে আমি শূন্যে তিনটি ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ওকে থামানোর জন্য এরপরে আমি ওর পায়ে দুটি গুলি করি, তারপরেও ওকে আমি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হই। শেষ পর্যন্ত আন্ডার দ্য রাইট অফ পার্সোনাল ডিফেন্স অ্যাক্ট আমাকে বাধ্য হয়ে গুন্ডাকে গুলি করতে হয়। যত যুক্তি তুমি দেখাও, এভাবে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করা ডিপার্টমেন্টের জন্য লজ্জাস্কর ব্যাপার। প্রকাশ্যে একজন পুলিশ অফিসার গুন্ডার হাতে খুন হলে ডিপার্টমেন্টের জন্য আরো লজ্জাস্কর ব্যাপার হতো স্যার। এসপি, ওই হারামজাদা কুত্তার বাচ্চা ইন্সপেক্টরেরে তুমি আইনের পাশে আটকাইতে পারবা না। ও বহু দুরান্দা, ওর বিচার করুম আমি, ওর বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। ভাই হুকুম করো, ওই ইন্সপেক্টর হালানে বেড়া খেলামু না, ওরে মরবার দেওয়ান যাইব না, কারণ ও মইরা গেলে বাইচা যাইব, পরে আমি একেবারে মারুম না, ওরে মারুম পিতিলি, ওর কলিজায় আমি গা কুদা দিমু, ওর কলিজার এমন জায়গায় হাত দিমু দেও মরব না, খালি উঠকি পারবো। কি হচ্ছে শালা, কি হয়েছে তোমার? না না কিচ্ছু না। তুমি এমন করছো আর বলছো কিছু না, সে চলো। আরে কিচ্ছু হয়নি আমার, আমি ডাক্তার এলাম। কি বলেছে? না তেমন কিছু না। তেমন কিছু না মানে নিশ্চয় কিছু হয়েছে? বললাম তো কিছু হয়নি। অবশ্যই কিছু হয়েছে, আহ বলো না। না বলবো না আমার দাদাকে। শায়লা কি হয়েছে আমাকে বলো তো, আহ ওঠো না। বললাম তো আমার লজ্জা লাগে। বলো বলছি। না না বললে, না বললে আমি তো তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। আহা শালা বলো, আমি জানি না কিছু আর,
Thank you.
She is out of danger. Thank you, doctor. Thank you. আমি কি ভেতরে যেতে পারি? No. রোগী এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে। তারপর দেখা করতে পারবেন। Okay, doctor. Okay. Thank you. কি বাচ্চা গেল। কোনো অসুবিধা নেই সুস্থ হয়ে গেছেন দুই একদিনের মধ্যে বাড়ি যেতে পারবেন ডক্টর এনি প্রবলেম নো প্রবলেম
She is perfectly all right. Thank you, doctor. Thank you. মুখ বন্ধ কইরা নিয়া নিবি নইলে কিন্তু তরে উঠাই দিব দুনিয়া থেকে জানাস তো মায়ের রূপে ওষুধ নাই পুলিশকে তুই কি মনে করেছিস কি মনে করেছিস তোদের মতো যারা সন্তানদের কিনা গোলাম চল চল ভাই আপনি এখানে এইখান থেকে বাইরনের রাস্তা একটাই মায়ের উপরে ওষুধ নাই মায়ের উপরে ওষুধ নাই আই তোর আমারে মার ভাই মার কইতাছি মার কইতাছি ভাই ভাই মার কইতাছি ভাই মার 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 কইতাছি থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কি থানার ভিতরে না লটে ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে সালা মানুষ না কিন্তু কেন আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেফতার করা হয়েছে কি আমার অপরাধ আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো ব্যাস ইন্সপেক্টর রাগ হয়ে গেল ও লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া লাগাইতে লাগলো আমি জানতে চাই এইটাই কি দেশের আইন এইটাই কি বিচার দেশে কি কোনো সরকার নাই কি কোনো প্রতিকার হইব না আপনারা বড় বড় করে লিখবেন বলো রাজু কি জন্য তুমি কালামিয়াকে গ্রেফতার করেছিলে এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার এর আগেও তুমি কালা সাহেবের ভাই ধলামিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছ আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে তোমার কারণে ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম ওকে এক্ষুনি সাসপেন্ড আপনি বেশি কথা বলবেন না আপনি নিজে যে ঘুষখোর দালাল ওই শয়তানদের পাঁচটা গোলাম রাজু বিহেভ ইউর সেলফ ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়োর সুপিরিয়র এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে কিন্তু না তোমার কোনো পরিবর্তন হয়নি আই এম সরি রাজু আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম নাও ইউ আর সাসপেন্ডেড স্যার আমার বিরুদ্ধে আর আগে যথেষ্ট হয়েছে মানুষ শুনেছে তোমার কথা অনেক আগেই তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার ইউ ব্লাডি বাস্টার্ড করাপ্ট ওকে বের করে দাও বাস্টার্ড আমি তোকে ছাড়বো না আমি তোকে দেখে নেবো আই সিউ বাস্টার্ড আমি তোকে ছাড়বো না আই সিউ বাস্টার্ড নো কমিশনার সাহেব নো কাজটা আপনি ভালো করেননি আমার জানা মতে রাজা একজন সব দেশপ্রেমিক পুলিশ অফিসার
স্যার সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে স্যার তাতে কি হয়েছে এরকম সাত অফিসারকে কেউ ভালো চোখে দেখে না বাকি আমি জানেন না স্যার ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল যা হবার তা হয়ে গেছে আপনি তৈরি হয়ে ইয়েস স্যার আমি নিজেই যাব আমি দেখতে চাই এই সব ঘটনার আসল কিনাল কারা না এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না এইবার আমি মন্ত্রী রে নিজে পর্দা মুখ তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব কিছু কেন আমি মিস্টার সাহেব তো আসছেনই দেখো উনি এসে সব ঠিক করে দেবেন উঠো আমি আর একবার পারুম না কত কইলাম একটা রিক্সা লও এই তো কানে শুনলো না বুঝবি না রে বউ বুঝবি না আমার আর এই আগের দিন নাই অন পায়ে হাইতে চলতইব রিক্সার ভাগ্যে নাই জীবনে বহুত পাপ করছি কিন্তু আমার সারার মতো ভালো মানুষের জন্য আজ যদি কিছু করতে না পারি আল্লাহ আমার মাফ করবো না তাহলে খাড়ায় আছেন ওনারে বাঁচানোর কাজ করো ঠিক কইছো চলো চলো পিটাইতে পিটাইতে লকাপে ভরছিলি এখন দেখ কেমন লাগে মানু ইন্সপেক্টর হইয়া তুই আমার মতো বড় হয়েছিল চুনা লাগাইতেছ এবার দেখ কে কারো চুনা লাগায় আমাকে বাস্টার্ড বলিস খারাপ বলিস তুই বলে বাস্টার্ড তোর মিনিস্টার পরে বাতাইব না পারবো না তোর মিনিস্টারের ফুটুস করনের লাইগা ইব্রাহিমপুর ব্রিজে টাইম বোম ফিট করছি মিনিস্টার ব্রিজ এখন মাত্র এই ফুটুস উচ্চা যাইব দুনিয়া থাক পারবি না শয়তান পারবি না আমি বেঁচে থাকতে তোদের সে আশা কোনোদিনও পূর্ণ হবে না তুই বাইচা থাকলে তো আজই তুই উঠে যাবি উঠে যাবি দুনিয়ার থাইকা লল আমার এই উপরে পাঠাইয়া দিতে চাইছিল অন্তরে করবো যার কেউ নেই তার আল্লাহ তোদের এই অত্যাচার আল্লাহ আর সহ্য করবে না পাখি এতদিন খাতায় বন্দি থাইকাও পোষ নাই মানবা 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 এইবার মানবা রাম যারে সাজাই লইয়ায় আজ মনের আনন্দে প্রাণ ভৈরা নাচ দেখবো Thank you.
মিনিস্টার দুনিয়া থাইগা মাত্র তিন মিনিট উঠা যাইব Oh,
Thank you.